আমরা মূলত এখানে 6 জন আছি একটা রুমের মধ্যে দুইটা বেড একটার মধ্যে 3 জন করে প্রতি রুমের ভাড়া হচ্ছে 1500 টাকা করে একটা এসি और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाए। Hey guys, welcome to my official YouTube channel Nuriyalam Vlogs watching a brand new video. So অনেকে জানতে চাচ্ছিলেন যে আমরা কোন হোটেলে উঠেছি এবং রুম ভাড়া কত আজকের এই ভিডিওতে আমি সবকিছু বলার চেষ্টা করব আমরা কোন হোটেলে উঠেছি এবং কত টাকা করে রুম ভাড়া এবং আপনারা যদি কক্সবাজার আসেন তাহলে কিভাবে রুম ভাড়া নেবেন তো আমরা যে হোটেলে উঠেছি এটার নাম হচ্ছে রিজন तो चलो भीतरे जाए तारपर बाकी अंशटा देखाच्छि तो एकटा होच्छे होटेलेर नीचेर अंश और होटेल थेके आमादेर रास्ता एकटु उपरे एई होच्छे रास्ता और एटा होच्छे होटेलेर नीचेर अंश चाहते कथा रूम टी भाड़ा कर सो अपनारा देखते ही पारते हैं एखाने आमी आमार डकुमेंट गुलो दिते सी रूम एटा लागिए रूम मध्य रूम मध्य टीवी एसी মানে একটা রুমের মধ্যে যা যা দরকার সবকিছু আছে একটা পাখা দুইটা লাইট সজীব ভাই কেমন লাগতেছে রুমের অবস্থা একদম খারাপ আর কি করুম ভাই রুম নিছি ঠিক আছে বাট আমরা কিন্তু ঘুমাতে পারি নাই সারা রাত অনেক মজা করছি অনেক এনজয় করছি তো আমরা মূলত এখানে 6 জন আছি একটা রুমের মধ্যে দুইটা বেড একটার মধ্যে 3 জন করে প্রতি রুমের ভাড়া হচ্ছে 1500 টাকা করে এতটাই ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন এটা হচ্ছে কক্সবাজারের পার্ট 4 তো খুব তাড়াতাড়ি পার্ট 5 আসবে কক্সবাজারের আরো দুই থেকে তিনটা পার্ট আছে সেই পার্ট আস্তে আস্তে আমি দেওয়ার চেষ্টা করবো এডিট করতে হবে তারপর আপনাদের মাঝে দিব সম্পূর্ণ পার্টগুলো দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আর কক্সবাজার যদি আপনি আসেন তাহলে রুম ভাড়াটা একটু বুঝে শুনে করবেন কারণ একটা রুমের ভাড়া হচ্ছে 5000 টাকা সেই রুমের ভাড়া আপনার কাছ থেকে চাইবে তারা 10000 টাকা আপনি কথা বলে তারপর ভাড়াটা কমাতে হবে সো একটু ভালোভাবে কথা বলে তারপর রুম ভাড়া করবেন যদি একসাথে অনেকগুলো ছেলে ঘুরতে যান তাহলে রুম ভাড়া করবেন নর্মাল রুম হাইফাই রুমের দরকার নাই আর যদি ফ্যামিলিভাবে ঘুরতে যান তাহলে রুম ভাড়া করতে হবে একটু বড় হাইফাই রুম সো এটা আপনি দেখে শুনে বুঝে তারপর রুমটা ভাড়া করবেন সো আজকের ব্লগ এতটাই ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে ততদিনের জন্য ভালো থাকবেন বাই বাই